ওয়াজিবাত আস-সালাহ সামানিয়া। এরপরে বিষয়টি হচ্ছে নামাজের ওয়াজিব সমূহ, আর তা হলো আটটি। জামিআ আত-তাকবীরাত আদা তাকবীরাত আল-ইহরাম লান তাকবীরাত আল-ইহরাম রুকন। তাকবীরে তাহরিমা ব্যতীত যতগুলো তাকবীর রয়েছে সমস্ত তাকবীর, কেননা তাকবীরে তাহরিমা আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে রুকন। নাম ওয়া কাউল সুবহান রাব্বিয়াল আযীম মাররা ওয়াহিদা ফি আর-রুকূ'। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াজিব রুকুতে সুবহান রাব্বিল আযীম একবার পাঠ করা। ওয়া কাউল সামিআ আল্লাহ লিমান হামিদা লিল ইমাম ওয়াল মুনফারিদ। আর তৃতীয় নম্বর হচ্ছে সামিআ আল্লাহু লিমান হামিদা, ইমাম এবং একাকী যিনি নামাজ পড়বেন তার জন্য পাঠ করা। কাউল রাব্বানা ওয়া লাকাল হামদু লিল ইমাম ওয়াল মুনফারিদ ওয়াল মামুম। আর এরপরের রুকুন, এরপরের ওয়াজিব হচ্ছে যে রাব্বানা ওয়া লাকাল হামদ এটি পড়া, এটি ইমামের ক্ষেত্রে এবং যে একাকী নামাজ পড়বে এবং যারা মুক্তাদি সবাই এটি পাঠ করা। নাম কাউল সুবহানা রাব্বিয়াল আ'লা মাররা ওয়াহিদা ফিস সুজুদ। এরপরে হচ্ছে যে সিজদাতে একবার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করা। নাম কাউল রাব্বি ইগফিরলি বাইনা সিজদাতাইন মাররা ওয়াহিদা। এরপরের ওয়াজিবটি হচ্ছে দুই সিজদার মাঝে রাব্বি ইগফিরলি এটি পাঠ করা। আত-তাশাহুদ আল-আউয়াল ওয়াল জুলুস লাহ ওয়াল্লাহু আ'লাম। আর এরপরের ওয়াজিব হচ্ছে যে প্রথম যে তাশাহুদ করতে হবে তথা আত-তাহিয়াতু লিল্লাহ এটি পড়তে হবে এবং সেখানে বসা। ওয়াল জুলুস লাহ লিত-তাশাহুদ এবং তাতে বসা, তাশাহুদ প্রথম তাশাহুদে বসা ও আত-তাহিয়াতু পাঠ করা, এটি হচ্ছে নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত।